কাকমাথার ব্যক্তিদের একত্রিত করে সংবর্ধনা প্রদান তৃণমূল বিধায়কের। তার যুক্তি, যাদের মাথায় চুল কম তাদের মাথায় বুদ্ধি বেশি। আগামীতে তার বিধানসভা এলাকায় এই ধরনের কর্মসূচি হবে বলেও জানান তিনি। নতুনত্ব দেখাতে গিয়ে বুদ্ধিমান মানুষের ব্যাখ্যা বদলে দিলেন তৃণমূল বিধায়ক। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ভাবনায় যাদের মাথায় চুল কম তারা একটু বেশি বুদ্ধিমান হন, আর তাই তাদেরকে সম্মানিত করতে গিয়ে এক প্রকার সমালোচনার মুখেই পড়তে হলো তাকে। মাথায় চুল কম থাকায় তাক পড়ে গিয়েছে যে সমস্ত ব্যক্তিদের, তাদেরকেই একত্রিত করে সংবর্ধনা দিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার উদ্যোগে ক্যানিং পূর্ব বিধানসভার দুটি অঞ্চলের প্রায় 100 জন টাক পড়া মানুষকে একত্রিত করে একটি করে পাঞ্জাবি ও গোলাপ ফুল উপহার হিসাবে তুলে দিলেন বিধায়ক। এদের মধ্যে অনেকের মাথায় চুল কম থাকায় টাক পড়ে গিয়েছে। শওকত মোল্লা মনে করেন, যাদের মাথায় চুল নেই টাক পড়ে গেছে তাদের বুদ্ধি বেশি, তাই তাদেরকে বুদ্ধিজীবী হিসাবেই মনে করেন তিনি। আর এই সমস্ত মানুষদেরকে সম্মান দেওয়া হয়। আগামী দিনে গোটা বিধানসভা এলাকা জুড়েই এই কর্মসূচি চলবে বলেও জানান বিধায়ক শওকত মোল্লা। আর এভাবেই তিনি তার কাজের মধ্যে নতুনত্ব আনতে চাইলেন। এ বিষয়ে তিনি বলেন, গতকাল বিজয়া গেছে, আমরা শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিশেষ করে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে যাদের মাথায় চুল কম, মানে মাথায় যাদের মানে যে কোটা পরে বোল্ড হেড বলি আমরা, তাক মাথা, এরকম মানুষ আছেন আমাদের দুটো অঞ্চলে, প্রচুর মানুষ আছেন। এখন যাদের মাথায় চুল কম তাদের, তারা বুদ্ধিও তাদের বেশি হয়, সেই কারণে সেই সমস্ত মানুষজনকে আজকে আমরা ডেকেছিলাম এবং আজকে বিজয়ের পরে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সংবর্ধিত করেছি, একটা করে গোলাপ ফুল এবং একটা করে সামান্য উপহার আমরা তাদের হাতে তুলে দিয়েছি। দেখুন, আমরা এই দুটো অঞ্চলে প্রায় 100 জনকে পেয়েছি খুঁজে, আর যদি গোটা ব্লকে হয় তো আমরা মনে হয় 1000-1500 পাবো। মানে আগামী দিনে গোটা ব্লক জুড়ে একটা কম্পিটিশান করব যে বিশেষ করে যাদের মাথায় একটু কম চুল আছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। হ্যাঁ, সে তো অবশ্যই হবে, আমরা এখান দিয়ে শুরু করলাম, এবার আস্তে আস্তে আমরা এটাকে গোটা বিধানসভাতে সব জায়গায় করবো। এক মূল উদ্দেশ্য হলো আমাদের যারা বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানীগুণী মানুষ আছেন বা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে সংবর্ধিত করা, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। আমরা এটা নূতনত্ব করলাম, আপনাদের ছবিতে আমরা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এখানে একটা নূতনত্ব, এই যেটা এখনো পর্যন্ত কেউ করতে পারেনি সেটা কিন্তু আজকে আমরা করলাম। হ্যাঁ, না এটা নূতন নূতন ভাবনা, আজকে তো এখন নূতন নূতন ভাবনা হচ্ছে। এখন দেখবেন যে প্রতি বছর কলকাতা রেড রোডে ক্যান্ডিভাল হয়, আমরা সবাই ক্যান্ডিভাল দেখি। এখন আবার শুনছি যেদিন ক্যান্ডিভাল হবে সেদিন আবার ড্রোনের ক্যান্ডিভাল হচ্ছে, মানে নূতন নূতন কিছু আবিষ্কার হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। সেই কারণে আমরা এটা একটা ধরে নেব, এটা আজকের এই সেই দিনে একটা নূতনত্ব আজকে আমরা করলাম এখানে। দেখুন, এটা আমি প্রথমেই বলেছি যে বিশেষ করে মাথায় যাদের একটু কম চুল থাকে তারা বুদ্ধিমান হয় বেশি, তারা সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনি দেখবেন একদম উপর থেকে নিচস্তর পর্যন্ত অনেক বড় বড় পদাধিকারী আছে যারা তাদের মাথায় হতে চুল নেই, সেই কারণে আমরা এই লোকগুলোকেই গেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, ক্যানিং। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।